সবকিছুর মধ্যে না বলার যে বাতি, এটি থেকে বিএনপি যদি বের হতে না পারে বিএনপিতে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমি জানি না। ভবিষ্যৎ সেটি বলে দেবে। সাংবিধানিক পদাধিকারী তারা কোনো দলের নয়, সরকারেরও নয়, কারণ রাষ্ট্রপতি বা সরকার তাদেরকে সরাতে পারবে না, এমনকি রাষ্ট্রপতি চাইলেও সরাতে পারবে। এই সার্চ কমিটি নিয়ে আসলে বিরূপ মন্তব্য করার কোনো সুযোগ নাই। আইন অনুযায়ী সার্চ কমিটি গঠিত হয়েছে এবং সেখানে দুজন বাদে বাকিরা সবাই সাংবিধানিক পদাধিকারী, এবং এই আইনের বলে যখনই সার্চ কমিটি হবে ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠন করার জন্য, এই সাংবিধানিক পদাধিকারীরা সেখানে থাকবে। তারা সাংবিধানিক পদাধিকারী তারা কোনো দলের নয়, সরকারেরও নয়, কারণ রাষ্ট্রপতি বা সরকার তাদেরকে সরাতে পারবে না, এমনকি রাষ্ট্রপতি চাইলেও সরাতে পারবে, এই সার্চ কমিটি নিয়ে আসলে বিরূপ মন্তব্য করার কোনো সুযোগ নাই। সেই কারণে তারা বলছেন যেই কমিটি হোক, তারা তাদের মূল বক্তব্য হচ্ছে, আমি বিএনপি ফখরুল সাহেবের বক্তব্য টেলিভিশনে শুনলাম একটু আগে, তিনি বলছেন যে এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন না। সুতরাং সার্চ কমিটি কি করলো বা সার্চ কমিটি কিভাবে গঠিত হলো সেটি তাদের কাছে কোনো বিরুচ্ছ বিষয় নয়, এটি তারা বলছেন। এখন সবকিছুতে যখন না বলা তখন তারা নানা ধরনের কথা বলছেন, এবং এই যে না বলা সবকিছু, সবকিছুর মধ্যেই না বলার যে বাতি, এটি থেকে বিএনপি যদি বের হতে না পারে বিএনপি যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমি জানি না, ভবিষ্যৎ সেটি বলে দেবে। এবং নির্বাচন কখনো সরকারের অধীনে অনুষ্ঠিত হয় না, নির্বাচনকালীন সময়ে সরকার একজন কনস্টেবলও বদলি করতে পারে না, একজন থানার কনস্টেবলও সরকার বদলি করতে পারে না, কারণ তখন সবার চাকরি অর্থাৎ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবার চাকরি নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত হয়ে যায়। নির্বাচন কখনো সরকারের অধীনে হয় না। আসলে মূল বিষয় হচ্ছে বিএনপি তো জনগণের উপর কোনো আস্থা নাই, সেজন্য সবকিছুতে নেগলেক্ট করার তারা যে পদ্ধতি চালিয়েছে সেটি অব্যাহত রেখেছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশ বিরোধী ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, ষড়যন্ত্রের মাধ্যমে জল ঘোলা করে কোনো কিছু করা যায় কিনা সেই চেষ্টায় তারা করে যাচ্ছে।